Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Roxana Cooking Show. আজকে আমি আপনাদের দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা আপনারা যখন ইচ্ছা তখনই তৈরি করে খেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর দেখতে তো অসাধারণ আর খেতে অসম্ভব লোভনীয় এবং খুবই মজাদার একটা ক্রিস্পি নাস্তা। চলুন তাহলে দেখে নেওয়া যে কীভাবে এই নাস্তাটা তৈরি করতে হয়। প্রথমে একটা বাটির মধ্যে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল। এই দেখুন আমার তেলটা দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন হাতের সাহায্যে একটু ভালো মতন সময় নিয়ে আমি মেখে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। অল্প অল্প করেই পানি দিতে হবে, একবারে কিন্তু পানিটা দিবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলাও হয়ে যেতে পারে আবার শক্তও হয়ে যেতে পারে। এই দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব 1/2 টিস্পুন চাট মশলা। চাট মশলা দিলে হয় কি, অন্য কোনো মশলার তেমন প্রয়োজন হয় না। আমি ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি যে ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা এখন নিয়ে একটু মথে নেব। মথে আমি 2টা লিচি কেটে নিচ্ছি। এই দেখুন আমার লিচি 2টা কাটা হয়ে গেছে। সেখান থেকে 1টা লিচি নিয়ে আমি রুটি বেলে নেব। একটু ভালো মতন ময়ান দিয়ে নিচ্ছি। গোল সাইজের করা হয়ে গেলে সামান্য পরিমাণ আটা দিয়ে আমি 1টা রুটি বেলে নিচ্ছি। এই দেখুন আমি কিন্তু রুটিটা বেলে নেব, একবারে পাতলাও না আবার একবার মোটাও না, মিডিয়াম সাইজের 1টা রুটি আমি বেলে নিয়েছি। আপনার হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এখন 1টা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বয়মের মুখা যার যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সে সেটা দিয়ে কেটে নেবেন। এই দেখুন আমি গ্লাসটা দিয়ে কাটা হয়ে গেছে। আমার 1টা রুটি থেকে 7টা করে নাস্তা হবে। এই দেখুন এখন আমি 1 চামচ পরিমাণ আলুর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। প্রত্যেকটা রুটির উপরে 1 চামচ পরিমাণ আলুর ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিয়ে নিতে পারবেন। আমি একে একে সবগুলোতে এভাবেই 1 চামচ করে আলুর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটুটা ফ্ল্যাট করে দিচ্ছি পুরো রুটিটার মধ্যে। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ রুটিগুলোর মধ্যে কিন্তু আমার আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন কীভাবে আমি করে নিচ্ছি। এখন আমি 1টা ভাজ দিয়ে নিব। এই দেখুন প্রথমে রুটিটা আমি এভাবে ভাজ দিয়ে নিব, কোনো চাপাচাপির কোনোই প্রয়োজন নেই, জাস্ট ভাজটা দিয়ে নিলেই হবে। এই দেখুন আমার 1টা নাস্তা কিন্তু হয়ে গেছে। আমি সেম প্রসেসে আপনাদের 1টা নাস্তা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে আমার 1টা নাস্তা হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার জন্য 1টা নাস্তাও দেখিয়ে দিচ্ছি, জাস্ট শুধু এভাবে ভাজ করে নিলেই হবে। এই সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি ভাজ করে নিয়েছি। এখন অন্যদিকে 1টা বাটির মধ্যে আমি 1/2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, অবশ্যই কিন্তু ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে 1টা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিব। এই দেখুন এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে 1টা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতন ধনে পাতা কুচি, ধনে পাতাটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তিল, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আমি ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এখন 1 করে নাস্তাগুলো এটার মধ্যে আমি কোট করে নিচ্ছি। 1টা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে আমি এইভাবেই কোট করে নেব। এই দেখুন কাঁটা চামচ দিয়ে দিলে হয় কি, আপনার এক্সট্রা যেই গ্রেভিটা থাকে সেটা ঝরে যায়। অন্যদিকে আমি 1টা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিব। এই দেখুন তেলটা কিন্তু একটু ভালো মতো গরম করে নেবেন, এতে কিন্তু ভিতরে যে পুরটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে না। হালকা গরমে কিন্তু নাস্তাগুলো দিবেন না। এই দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। 1 পাশ হয়ে গেলে আমি অপর পাশ এভাবে উল্টে দিচ্ছি। এই দেখুন আমি নাস্তাগুলো কিন্তু এভাবে উল্টে দেব। সবগুলো নাস্তা কিন্তু আমার উল্টে দেওয়া হয়ে গেছে।
একটা সুন্দর কালার করে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা সুন্দর একটা কালার এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতন করে ভেজে নেবেন। আমি একটা ছাঁকনির মধ্যে এক এক করে সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি, এতে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা ঝরে যাবে। এই দেখুন, এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে নাস্তাগুলো কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি লাগছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, আর নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি একটা নাস্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, নাস্তাগুলো বাইরে যতটা ক্রিস্পি হবে ভেতরটা ততটা সফট হবে। আর শব্দটা শুনেই বুঝতে পারছেন বাইরে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা সফট হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে তৈরি আমার মজাদার নাস্তা খাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।